Assalamualaikum. What's up guys, it's Abdul and you are watching of the Samad Official channel. After long time we are between 13 months ধরে আমাদের কোনো ভিডিও নাই, ব্লগ নাই। তো সবাই চিন্তা করতেছেন যে আমরা কোথায়। অনেকে মেসেজ দিতেছে মেসেঞ্জার ইনবক্সে বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিতেছেন যে আমি কোথায়, কেন ব্লগ করতেছি না। লকডাউনের কারণে প্রথমত করোনা ভাইরাস, তারপরে এখন দেখা যাচ্ছে যে পানি অনেক বন্যার মতো বৃষ্টি দিয়ে পানি হয়ে যাচ্ছে, তার কারণে আমরা ব্লগ করতেছি না। তো এখন আমরা রেগুলার প্রতি উইকে আপনারা এক দুইটা করে ব্লগ পাবেন ইনশাল্লাহ। অ্যান্ড আমরা এখন ডেলি লাইফস্টাইল নিয়ে ব্লগ করবো। আজকে সাথে আছে জাকারিয়া, রুহান ক্যামেরা বিহাইন্ড, এখন থেকে কোথায় কোথায় যাওয়া যায়, আজকে সারাদিন এনজয় হবে, মাস্তি হবে, দেখি কোথায় কোথায় যেখানে যা কিছু পারি আপনাদেরকে দেখাবো। মানে এখন থেকে ডেইলি লাইফস্টাইল ব্লগ, শপিং বা যে কোথায় নিয়েই ব্লগ করতে পারি তা। তো রুহান, আমরা তো অনেকদিন পরে ব্যাক করলাম, কি বলবে? আমার কিচ্ছু করার নাই, আমরা তো করোনা ভাইরাসে যে অবস্থা হইছে, আমরা ঘর থাকি বারো নিউরনি গেছে না এর লাগি আমরা লাগি। So, start now. আপনারা অনেকেই বলতেছেন যে লকডাউনে কেন ব্লক করেনি, আরো তো ব্লগাররা আছে তারা ব্লক করলো, কেন আমি করলাম না কেন? কারণটা হচ্ছে আমার অনেকেই নেগেটিভ মাইন্ড নিতে পারেন, অনেকে আছে এই মুহূর্তে ভালোভাবে খাইতে পারতেছে না, দুইবার খাইতে পারতেছে না, একবার উপাস থাকতেছে, মানে আপনার কাজ কাম নাই খাইতে পারতেছে না। আর আমরা যদি এই সময় ব্লক করে টাকা খরচ করি এটা বিভেদ ইয়ে করে, তো কিছু মানুষ নেগেটিভ মাইন্ডে নিবে, তাই আমি ব্লক করি নাই। সো এখন থেকে ব্লক স্টার্ট ইনশাল্লাহ। ভাইরাসটা কিছু কমে গেছে, বাড়ি থেকে বের হন, সেফটি হয়ে বের হবেন। অ্যান্ড দেখি আজকের ব্লকটা এনজয় করেন। আজকে আমরা বের হয়ে গেছি, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। মেবি আমরা স্টেডিয়াম যাবো, আর দেখতে পারতেছেন এখন আমরা স্টেডিয়াম সেলফি ব্রিজ আছি, সেলফি ব্রিজ। যখন আমরা এয়ারপোর্ট রোড এসে গেছি অনেক সময় লাগছে, গেঞ্জি টেঞ্জি কামিয়ে আছে, সিলেট অনেক জাম, আজকে অনেক জাম, যে কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে, গাড়িটা চালাইছে অনেক কষ্টে। তো এখন আমরা এই যে লাক্ষাদুরা এই দিকে দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমরা লেবি স্টেডিয়াম যাব, স্টেডিয়াম মেইন গেট সামনেই আছে। দেখি আমরা আজকে স্টেডিয়াম কিছু ফিল নিতে যাচ্ছি, ঘোরাঘুরি করতে, ফটো শুটিং করতে। অনেকদিন ধরে আমাদের কোনো ফটো ওঠে নাই, আমাদের ফ্যাশন ব্লগার এই জন্য আছেন, আর ক্যামেরা বিহাইন্ড আছেন জাকারিয়া, ফ্যাশন ব্লগার, এরা হচ্ছে ফ্যাশন ব্লগার, আমি ইউটিউব ব্লগার, ইউটিউব ব্লগার। দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, সাথে থাকেন। আবুল ভিডিও মেয়ে তো যা, তুই যাই তোরা সামনে আরে যা, সামনে গিয়ে একটা বাক্কা আরো সামনে গিয়ে একটা রাস্তা আছে। মজার যে বিষয়টা হচ্ছে, করোনা ভাইরাস যাচ্ছে, এর মাঝে আমাদের সামনে একটি গাড়ি আছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন না, হয়তো করোনা আমার যে লাগে অনেক করোনা বানাইছে। What a restaurant.
ওয়েলকাম টু সিলেট রন্ধন কাব্য। আমরা স্টেডিয়াম গেছিলাম, স্টেডিয়াম ক্লোজ, তাই এখন আমরা খুব সুন্দর একটা প্ল্যান করে অনেক দূরে প্রায় 1.5 ঘন্টা আমি গাড়ি চালাইছে চালাইছে তারপর আমরা রন্ধন কাব্য চলে এসেছি। আসলে খুব ভালো লাগতেছে এখানে, সেখানে পরিবেশটা খুব সুন্দর। এটা করছে রন্ধন কাব্য স্টেশন নতুন আরও বাদাঘাট সিলেট রোহান আছে ভিতরে ভিতরে। এখন আমরা ভিতরে যাবো, চিল করবো, ফটো তুলবো, আপনাদের টোটাল ভিতরের ভিউ দিব। আপনারা দেখতে থাকেন, আমি নিজে করেন জাগারিয়া কেউ যা আছেন দেখাও মানুষকে। আপনারা দেখতে থাকেন ডেইলি লাইফস্টাইল ব্লগের মতো ব্লগ চলতেছে অনেক। আজকে অলরেডি পুরা গেমে টেমে শেষ, আমরা অবস্থা পুরা খারাপ। আমরা এরপরে আরেকটা প্লেসে যাওয়ার চিন্তা ধারা আছে, দেখি আমরা মানে যা কিছু আজকে দিনে করবো সবকিছু আপনারা দেখবেন, সবকিছুর ভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে দিবেন, কল আমাদেরকে আরো এগিয়ে যাই। গাইজ, এখন আমরা রন্ধন কাব্য থেকে বের হয়ে চলে এসেছি, আর আজকের ওয়েদার দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আজকের ওয়েদারে আর সেটা করতে পারলাম না। আমাদের অবস্থা খারাপ পড়বে। তো এখন আমরা রন্ধন কাপড় ভিউ টোটাল দেখেছেন, আসলে রন্ধন কাপড় সিলেটের মাঝে খুব সুন্দর একটা বলা যায় পর্যটক এলাকা, মানে রেস্টুরেন্ট বলা যায়। খুব ভালো খানিও আমরা খেয়েছি, মোটামুটি আমরা চিল করেছি, ফটো তুলেছি, থাম্বনেইলের জন্য ফটো মেক করে ফেলেছি। এখন কি আমরা যাচ্ছি ডাইরেক্ট কাজে আসপাড়া গাছ, এখনো পর্যন্ত এটা আমি কোনো ব্লগ করি নাই, অনেকে এখানে ব্লগ করেছে তো আমি ব্লগ করি না। সো এখন কি আমাদের কোল্ড কফি খাওয়ার ইচ্ছা করতেছে, সো আমরা এখন যাবো কাজে আসপাড়া গাছ। কাজে আসপাড়া গাছে আরো নিউ নিউ কিছু শপ হয়েছে, যেগুলাতে নিউ নিউ আইটেম, নিউ নিউ খাবার, চাইনিজ খাবার, বিভিন্ন ধরনের ভালো ভালো ফুড, যেগুলা সব ওপেন হয়েছে, যেগুলো আপনারা জানেন না, সেই আপডেট নিউজ বা আপডেট সবগুলার ভিউ দেওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড আমাদের ইচ্ছা করতেছে কোল্ড কফি খাবো। সো আমরা কাজী আসপাড়া কাছে যাচ্ছি, আপনারা চিন্তা হাজার, আপনারা দেখবেন কাজী আসপাড়া কাছের ভিউ, অ্যান্ড এনজয় করবেন। যখন আমরা কাজী আসপাড়া গাছে চলে এসেছি, আমি আসপাড়া গাছে কোনো ব্লগ করি নাই, সো এই ডেইলি আজকের ডে সারা দিনের ব্লগের মধ্যে কাজী আসপাড়া গাছের ব্লগটি ঢুকিয়ে দিলাম, সো আপনারা দেখতে থাকেন। অ্যান্ড আমরা এখন কাজী আসপাড়া গাছে কোল্ড কফি এখানে আছে, কোল্ড কফি খাবো। সো আমরা কাজী আসপাড়া গাছে ঢুকে এসেছি, এই ক্যামেরা ভিউ এন্ডে জাকারিয়া, তো জাকারিয়া আমার পেছনে আসো। অ্যান্ড সারা কাজী আসপাড়া গাছে ভিউ
গাড়ি যখন আমরা কাজী আসমারা কাছ থেকে রওনা দিয়ে দিছি, এখন আমরা বাড়ির পথে রওনা, গাড়িতে আসি, বাড়িতে যাচ্ছি, এখন আমরা আসি সেলফি হয়েছে, সেলফি হয়েছে পার হয়ে আস্তে আস্তে আমরা বাড়িতে চলে যাব। মানে আজকে টোটাল দিন আমি গাড়ি চালাইছি আর জাকারিয়ার মন তো শুধু চিল নিছে, শুনছে আপনার অবস্থা কি আমার, মানে আজকে ঠিক আছে আমরা বলছিলাম যে ওয়েদারটা কিছু কুল হবে, বাট অনেক গরম যে অবস্থা টোটাল ছে আজকে পুরো অবস্থা। আমাদের বেশি আরেকটা ব্লগ আমরা করতে যাচ্ছি, শপিং ব্লগ, ঈদের শপিং ব্লগ নিয়ে এসো, জানি না কালকে ব্লগে সেইটা করতে পারবো কিনা, কারণ যদি রাত্রে গিয়ে শরীর ভালো টিকে ঘুম না হয় ঠিকও না হয় তাহলে তো আর কালকে ব্লগ করতে হবে। আমাদেরকে সাপোর্ট করে যান, এভাবে আমরা আরো রেগুলার ব্লগ দিব ইনশাল্লাহ। এখন থেকে প্রতি উইকে ইনশাল্লাহ চেষ্টা করবো দুই তিনটা ব্লগ টু ডে আফটার ব্লগ। সো আমাদের সাথে থাকুন অ্যান্ড ইনশাল্লাহ শুধু সাবস্ক্রাইব করুন আমাদের, আমার চ্যানেলটা মন যাতে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়, খুব বেশি করে শেয়ার করুন। এই ভিডিওগুলো বানাই বা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমাদের টিম মেম্বার নাসির নাই হয়তো দেখবেন সামনের ব্লগে জাকারিয়ার ওয়ার হাই লেভেলের কন্টেন্ট হওয়া, যাতে আপনারা খুশি হন, আপনারা শেয়ার করেন, দেখে আনন্দিত হন, মানে খুব ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। যদি আমরা চাই প্রতিদিনই ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো, কিন্তু ভালো কন্টেন্ট পাবেন না। আপনাদের ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা বিভিন্ন দুই দিন আফটার দেওয়ার চেষ্টা করতেছি, ভালো ভালো কন্টেন্ট আনার জন্য একটু সময় নেই। তো রোহান কিছু কথা বলতে চাই এই সম্বন্ধে, রোহান কথা বলো। যতগুলো দেখেছেন আমরা অনেক জায়গা গিয়েছি, বাট আপনাদের প্রথমে বলেছিলাম যে আমরা স্টেডিয়াম যাবো, বাট স্টেডিয়াম ক্লোজ, আমরা গিয়েছি দুইটা স্টেডিয়াম। প্রথমে আমরা ইন্টারন্যাশনাল লাক্কাতুরা যে স্টেডিয়াম ক্রিকেট এখানে গিয়েছি আমাদের অফ লকডাউনের জন্য, এরপরে আমরা গেলাম ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, এখানেও ক্লোজ। আর পরে আমরা ভাবলাম যে এখানে গিয়ে আর হলো না, তাই আমরা অনেক 12 কিলোমিটার হবে আপনারা জানেন আমরা যে ভিডিও গুলো বানাই, সব যে ভিডিও বানাই আমাদের মানিতে বানাই, আর কারো হেল্প নেই না আমরা, আর ইউটিউব থেকে আমরা ইনকাম করি না, আমরা মানিতে আমরা এই ভিডিও বানাই। তাই আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের ব্লগে এই পর্যন্ত, সারাটা দিন আজকে ব্লগে কাটালাম আমরা, যেরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি বলছিলাম করবো, এখন থেকে প্রতিদিন রেগুলার ভিডিও পাবেন আপনারা। এন্ড সামনে আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে করো সামনে আপনারা কোথায় ব্লগ চান, তো আমরা এই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এন্ড আপনারা ভালো করে শেয়ার সাবস্ক্রাইব করেন। সো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের ব্লগ পর্যন্ত আল্লাহ হাফিজ।